জাতিসংঘের 11 কর্মীকে অপহরণের অভিযোগ উঠেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতির বিরুদ্ধে। অবিলম্বে নিজ কর্মীদের মুক্তির দাবি জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের অভিযোগ, যুদ্ধবিধ্বস্ত দেশটির বিভিন্ন এলাকা থেকে পরিকল্পিতভাবে তাদের ধরে নিয়ে গেছে হুতি সদস্যরা। মুখপাত্র স্টিফেন দুজারিচ জানান, কর্মীদের উদ্ধারে সম্ভাব্য সব পথেই আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। ইয়েমেনের আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতিপ্রাপ্ত সরকারের দাবি, আরও কয়েকটি সংস্থার কর্মীদেরও আটক করেছে হুতিরা। এর আগে দেশটিতে আন্তর্জাতিক সংস্থায় কর্মরত পশ্চিমা কর্মীদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছিল গোষ্ঠীটি।